হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি। আজকে তোমাদেরকে দেখাবো মুলো শাক ভাজা। তো চলো কিভাবে করি সেটা দেখে নিই। তো দেখো, মুলো শাকটাকে আমি ভালো করে কেটে নিয়ে ভালো করে চটকে টটকে নিয়ে নিয়েছি। আর এখানটায় আমি করব বেগুন আলু দিয়ে ভাজা করব। তো দেখো, আমি বেগুন আলুটাকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। তো কড়াইতে আমার তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি এবারে তোমার শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দেব। তো দেখো, আমি কিন্তু তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি কালো জিরে দিয়ে দিলাম। এবার এই বেগুন আলুটা এর মধ্যে দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, আমার প্রায় ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার আমি নুন হলুদ দিয়ে দেবো। নুন হলুদ দিয়ে দিলাম। আর একটুখানি ভেজে নেবো। তো বন্ধুরা দেখো, এটা আমার ভাজা হয়ে গেছে। আর আমি এর মধ্যে একটু চিনিও দিয়ে দিয়েছি। তো এটা এখন একটু এটা নামিয়ে রাখবো। তো দেখো, আমি ওই কড়ার মধ্যে আর একটু অল্প করে তেল দিয়ে দিলাম। দিয়ে কুচানো মুলো শাকটা এবার দিয়ে দিলাম। সব দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু একটু করে নুন আর হলুদ আর কাঁচা লঙ্কা। তো চলো দিয়ে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি এর মধ্যে নুন আর হলুদ দিয়ে দিয়েছি। আর এই যে কয়েকটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে রাখছি। চলো ঢাকা দিয়ে আরো করে। তো বন্ধুরা দেখো, আমার শাকটা কিন্তু ভাজা প্রায় হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মধ্যে বেগুন আলুটা ভেজে রাখা আছে সেটা দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু মুলো শাক ভাজাটা হয়ে গেছে। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের সবার ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট এন্ড শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরে আর একটা অন্য রেসিপি নিয়ে চলে আসবো।